অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি প্রকাশ কুমার, নাসিরুদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক। আজ তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কিত আলোচনা করব। আমরা 9-10-এ এই ভেক্টর অধ্যায় সম্পর্কে যথেষ্ট আলোচনা করা হয়েছিল, তার আলোকে আমরা এই অধ্যায়টা আরও সুন্দরভাবে আলোচনা করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখন প্রথমে আমরা দেখব হচ্ছে রাশি। আমরা জানি রাশি, রাশি সম্পর্কে আমরা পড়ে আসছি, তারপরে রাশি হচ্ছে সবাই জানো যে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের যা পরিমাপ করি সেটাই রাশি। যেমন রাশি সম্পর্কিত তথ্য তোমরা সবাই জানো, এক যেমন আমাদের কোনো ভরকে পরিমাপ করতে গেলে, তারপরে ভরের সাথে সাথে সময়, দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করতে গেলে রাশির খুব প্রয়োজনীয়তা যায়। তেমনি আমরা আজকে এই ভেক্টর অধ্যায়ে দুটো রাশি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? আমরা জানি যে রাশির শুধু মান আছে, তাকে স্কেলার রাশি বলে। ভেক্টর রাশিটা আমরা জানি যে রাশির মান ও দিক দুই আছে, তাকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি আর ভেক্টর রাশি মধ্যে বেসিক পার্থক্য হলো মান, ও শুধু মান দুটোরই আছে কিন্তু দিকের পার্থক্য। তেমনি স্কেলার রাশি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যেমন হতে পারে ভর হতে পারে, তারপরে তেমনি ভেক্টর রাশি হতে পারে বেগ হতে পারে, বল হতে পারে, তাই না, ত্বরণ হতে পারে, এসব আমরা জানি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমরা তো জানবো, কিন্তু স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্যটা আমরা সুন্দরভাবে দেখে নেব। ভেক্টর রাশির বেসিক পার্থক্য কী? প্রথমেই আমরা জানি স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি বলে। একটা পার্থক্য ওখানে আমরা দিয়ে ফেলতে পারি। তারপরে স্কেলার রাশির মান আছে, দিক আছে। তারপরে স্কেলার রাশির দুইটি স্কেলার রাশির গুণফল কী হতে পারে, দুইটি ভেক্টর রাশির গুণফল কী হতে, সেটাও আমরা পর্যায়ক্রমে দেখব। এর প্রচুর আলোচনা আমাদের রয়ে গেছে, এখন আমরা দেখব। তার আগে আমরা দেখব হচ্ছে এই স্কেলার রাশি ভেক্টর রাশির আগে আমরা দেখব কিছু কবিতায় কিছু ভেক্টর রাশি আছে, সেই সম্পর্কে তো আলোচনা করব। তারপরে আমরা পর্যায়ক্রমে স্কেলার রাশি ভেক্টর রাশি, স্কেলার গুণন, ভেক্টর গুণন, ক্রস, মানে যত যাবতীয় আছে আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবো। প্রথমে হচ্ছে দেখো, এখানে কিছু কিছু ভেক্টর রাশি সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কী? যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য হওয়ার কারণে এর মানও দিক নেই, তাকে আমরা শূন্য ভেক্টর বলি। তার আগে একটু আলোচনা করি ভেক্টর রাশিকে। সাধারণত যদি আমি কোনো ভেক্টরকে এ দ্বারা প্রকাশ করি, এ একটা ভেক্টর, ভেক্টরকে প্রকাশ করতে হলে ভেক্টরকে সাধারণত আমরা বোল্ড আপ করে প্রকাশ করতে পারি, তারপরে ভেক্টর উপরে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, ভেক্টর রাশির নিচে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাছাড়া ভেক্টর রাশির সাইন এই ধরনের চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, কারণ আমরা জানি এটা যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টর রাশির পাদবিন্দু এটাকে ধরা হয়, শীর্ষবিন্দু এটাকে ধরা হয়। এখন এর আলোকে আমরা একটু দেখব যে ভেক্টর রাশি শূন্য ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলি। যেহেতু মান শূন্য হওয়ার ফলে ভেক্টর, এই জাতীয় ভেক্টরের কোনো দিক, মান যেহেতু শূন্য সেহেতু দিক থাকে না। তাহলে এবার হচ্ছে একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টর রাশির মান এক একক, তাকে একক ভেক্টর বলে। তারপরে আছে আয়ত ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ভেক্টর ইউনিট, যেটা হচ্ছে যে ভেক্টর আমরা জানি 3xyz, থ্রি ডাইমেনশন ফিগার, এটা আমরা জানি এক্স ওয়াই জেড, এর প্রত্যেকটাই 90°। এখন এই এক্স
এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ও এক্স বরাবর এটাকে আই দ্বারা, ওয়াই কে জে দ্বারা এবং ও জেড কে কে দ্বারা। ও এক্স কে এই যে আই, আয়ের উপরে ক্যাপ, আয়ত ভেক্টর, ও এক্স বরাবর যে অংশ সেটাকে আই দ্বারা, কে দ্বারা এবং জেড দ্বারা। এই যে এক্স ওয়াই জেড বরাবর আই জে কে, এই যে আই জে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই প্রত্যেকটাই পরস্পর একটি একক একক ভেক্টর। এবার আমরা যাব আছে অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর হচ্ছে আমরা জানি যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি? এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এক্স ওয়াই সেড, এটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এর সাপেক্ষে এর উপরে যে এর চারিপাশে যে কোনো একটা বিন্দু কনসিডার করতে, তাহলে কি প্রসঙ্গ কাঠামো আছে? কি প্রসঙ্গ কাঠামো বলতে এখানে বোঝা হয়েছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো এর মূল বিন্দুর সাপেক্ষে, যে ভেক্টরের প্রসঙ্গ মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় তাকে আমরা অবস্থান ভেক্টর বলি। যেমন কিভাবে, তাহলে এই বিন্দু হচ্ছে পি ধরলাম, ধরি পি হলে তাহলে পি এটা কোন তলে রয়েছে? এক্স ওয়াই তলে, পি অফ এক্স ওয়াই, বুঝতে পেরেছো? পি অফ এক্স ওয়াই। তাহলে আমরা এটাকে যদি সংযোজন করে দিই, যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে এই এই বিষয়টা এই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাই না? তাহলে এই যে পি বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে যে এক্স ওয়াই থ্রি ডাইমেনশন ফিগার, তাই না, ফিগারের সাপেক্ষে এই পি বিন্দু অবস্থান আমরা জানলাম। এটা জানার জন্য আমাদের কী কী করতে হয়েছে? এই মূল ও মূল বিন্দুর সাপেক্ষে ও বিন্দুকে রেখে এই পি বিন্দুকে অবস্থান নির্ণয় করতে হয়েছে। এই অবস্থান নির্ণয় করতে যেয়ে আমরা দেখলাম যে অবস্থান নির্ণয় করতে যে ও এক্স বরাবর ও বি, সেটা যদি আমরা লিখি এক্স আই, আর যদি ওর বরাবর যদি ওয়াই, এটা আমরা আগেই আলোচনা করেছি এক্স ওয়াই জেড, এটা আছে আই, এটা আছে জে, এটা আছে ক্যাটা ভেক্টর। তাহলে সমান সমান আমরা যদি আর নিই, পজিশন অফ ভেক্টর যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে অবস্থান ভেক্টর লিখতে পারি আই রুট এক্স আই প্লাস আই ওয়াই। ত্রিমাত্রিক স্থান ব্যবস্থায় অবস্থান ভেক্টরকে সাধারণত অবস্থান লিখতে পারি, সাথে সাথে যদি এটা যদি যদি তিন যদি আরেকটা বাড়াতে পারি যে যেহেতু ত্রিমাত্রিক আই জে এটা কে জেড, এবার আমরা একটা অতি তুলনামূলকভাবে সহজ একটি ভেক্টরে যাবো, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কি? যে ভেক্টরের এই একটা ভেক্টর, এই ভেক্টরের মান আছে পাঁচ, ঠিক আর একটি ভেক্টরের মান যদি পাঁচ হয়, তাহলে কি সমযোজিত দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, সেই ভেক্টর দুই একই জাতীয় দুইটি ভেক্টর রাশির মান ও দিক যদি একই হয়, কেমন? এই ভেক্টর রাশির মান আর এই ভেক্টর রাশির মান দুটো মানই আছে ফাইভ, এর দিক কোন দিকে? একই দিকে, সেই ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে সমান ভেক্টর আর একটা ভেক্টর কি বিপরীত ভেক্টর, একইভাবে এই ভেক্টরে জাস্ট বিপরীত ভেক্টর কি রিভার্স, যে ভেক্টরের মান সমান কিন্তু দিক ভিন্ন, মান সমান কিন্তু দিক ভিন্ন, সেই ভেক্টরকে সমজাতীয় দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক ভিন্ন, দিক ভিন্ন, সেই ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর বলি। বেশ, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টর আছে সমজাতীয়, সমজাতীয় সদৃশ বলতে একটা ভেক্টর একটা ভেক্টর। দেখো দুটি ভেক্টর রাশি নিচ্ছি আমরা, দুটি ভেক্টর রাশির ব্যাচিক দুটি ভেক্টর রাশি নিচ্ছি, দুটি ভেক্টর রাশির দিক সমান কিন্তু দুটোর মান সমান হতে পারে সমান না হওয়ার সম্ভাবনায় বেশি, সমান হলে তো সমান ভেক্টর হয়ে গেল, কিন্তু দুটি ভেক্টরের দিক এক কিন্তু দুটি ভেক্টরকে অসমান। তার মানে কি আমরা কি দাঁড়া আছে যে সদৃশ ভেক্টর, এখানে আমরা যদি সদৃশ ভেক্টরটা দেখি তাহলে দেখব যে সমজাতীয় দুইটি অসম মানে দুইটি ভেক্টর
সমজাতীয় দুইটি অসম মানে দুইটি ভেক্টরের মান অসম, মানে মানটা সমান না হবে না, কিন্তু দিক একই হবে। এই জাতীয় ভেক্টরকে আমরা কি করি, আমরা আমরা সদৃশ ভেক্টর বলি। আর বৈসদৃশ ভেক্টরটা কি, দুইটি সমজাতীয় ভেক্টরের দুইটি সমজাতীয় ভেক্টর অসমজাতীয় ভেক্টর দুইটি অসমজাতীয় ভেক্টরের মান দিক একই দিকে, কিন্তু মান যেহেতু অসম বলেছি মান বিপরীত দিকে। এই জাতীয় ভেক্টরকে বলে আছে সিক্স সেম। এটা যদি এর আগেরটা দেখাইছি, এটা এর আগেরটা এই, এটা এটাকে বলা হয় সদৃশ ভেক্টর, এটাকে বলা হয় বৈসদৃশ ভেক্টর। তারপরে আছে বিপরীত, বিপরীত ভেক্টরটা কি, যে দুইটি বিপরীত ভেক্টর আছে, দুইটি সমজাতীয় ভেক্টর যদি যাদের মান একটি অপরটির বিপরীত, কেমন, যেমন এই ভেক্টরের মান আছে 5 একক, তাহলে এই তার বিপরীত ভেক্টর আরেকটা ভেক্টরের মান কি হবে, সেটার মান হবে, মনে করো সেটা বিপরীত হবে, কিন্তু সেটার মান হবে কেমন, 1/5, মানে একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত, সেটাকে বলা হয় বিপরীত ভেক্টর। মানে কি, একটার মান 5 আরেকটার মান 1/5, এই জাতীয় ভেক্টরকে বলা হয় কি, বলা হয় বিপরীত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। দেখো আমি আগেই বলেছি যে একটি ভেক্টর ভেক্টরের একটি ভেক্টরের পাদবিন্দু আমরা এটা ধরছি, শীর্ষবিন্দু এটা ধরছি, আমরা জানি এই ভেক্টর পাদবিন্দু, মানে যেহেতু আমরা সীমাবদ্ধ ভেক্টর বলছি, তাহলে যে ভেক্টরের সহজ কথা পাদবিন্দু ফিক্সড থাকে, বা যে ভেক্টরের পাদবিন্দু যদি ঠিক থাকে, নির্দিষ্ট থাকে, এই জাতীয় ভেক্টরকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলি, বা সীমাবদ্ধ ভেক্টর বলি। আর স্বাধীন ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু যদি যদি ঠিক যে ভেক্টরের পাদবিন্দু যদি ঠিক, মানে পাদবিন্দু যদি স্থির না থাকে, ফিক্সড না থাকে, সেই ভেক্টরকে, যেমন এ একটা স্বাধীন ভেক্টর, এ একটা স্বাধীন ভেক্টর, এ একটা স্বাধীন ভেক্টর, এই জাতীয় ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলি। সমতলীয় ভেক্টর, মনে করো এ একটা সারফেস, এই সারফেসের উপর এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই সারফেসের উপর বা এই ব্ল্যাকবোর্ডের এই হোয়াইট বোর্ডের উপর যে কতগুলো ভেক্টর, এটি এ, এটি বি, এটি সি, এটি ডি, তিনটি চারটি ভেক্টর, এই সারফেস মানে তলের উপর চারটি ভেক্টর, যদি একই তলের উপর চারটি ভেক্টর তৈরি থাকে, এই জাতীয় ভেক্টরকে বলে, যেহেতু সমতল তলের উপর, সেটাকে সমতলীয় ভেক্টর। এবার আমরা দেখব আছে সরণ ভেক্টর। সরণ ভেক্টরটাকে আমরা একটু চিত্র আমরা দেখি, এত এতগুলো যেহেতু আমরা প্রথম থেকে যতগুলো ভেক্টর আলোচনা করছি, এই জাতীয় যতগুলো ভেক্টর আলোচনা করছি তার ভিতরে তোমাদের কোনোটা যদি সমস্যা থাকে অবশ্যই, তাহলে এটা একটু আমাকে আবার পরবর্তীতে এটা আলোচনা করা হবে, বুঝতে পেরেছ? এখন আছে যেহেতু আমরা সরণ ভেক্টর, তাই না, আমরা একটু আগে এটা আলোচনা করলাম যে যে এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কাঠামো, এক্স ওয়াই জেড। এই ত্রিমাত্রিক কাঠামো আমরা সরণ ভেক্টর আলোচনা করতে গেলে আমরা এই জাতীয় ভেক্টরকে আমরা একটু দেখব, যে প্রথমে আছে দেখব যে একটা ভেক্টরের এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে প্রথম হচ্ছে এক্স ওয়াই তলে একটি ভেক্টর আছে ওসি, ওসি বলে পি ভেক্টর, এবং সি কিউ দ্যাট মিন্স আর ভেক্টর। দেখো এই ভেক্টর, এই ভেক্টর শেষ হতে এই ভেক্টর শুরু, এই ভেক্টর শেষ হতে এই ভেক্টর শুরু, এবং
তার বিপরীতে আমরা ত্রিভুজের যেটা ভেক্টরটা বলি, ত্রিভুজের ভেক্টর আমরা ত্রিভুজ সূত্র আমরা পরিচিত, তাই না? ঠিক এমনই, ও থেকে সিতে, সি থেকে কিউতে, আবার ও থেকে কিউতে, তাহলে আমরা কি দাঁড়ালো এখানে, ও সি প্লাস সি কিউ সমান আমরা দাঁড়াচ্ছি ও কিউ, তাই না? তাহলে এই যে যদি বলা হয় যে এই ভেক্টরটার মান কত, তাই না, বা এই ভেক্টরটার মান কত, এই ভেক্টর মান ওদিক কত, এই ভেক্টর মান ওদিক কত, তাহলে আমরা তো জানি এখানে ও সি সমান আমরা কি লিখেছি, ও সি সমান লিখেছি পি, আর এটা আর লিখছি, আর এটা লিখছি সমান কি লিখছি এস। এখন আমাদের যে মানে এখান থেকে এই চিত্র থেকে আমাদের দেখা যায় যে এই আর ভেক্টরের মান বের করো, তখন আমরা কি করি এস মাইনাস পি এটা বের করি, তাই না? এই যে দুটো এই ও সি ভেক্টর, সি কিউ ভেক্টর এবং তার বিপরীত আরেকটা ভেক্টর আছে ও পি, বা ত্রিভুজের সূত্রের মতো একদম এই ভেক্টরের অনুযায়ী যে ভেক্টরে দেখো এই ত্রিভুজের ভেক্টর অনুযায়ী যে ভেক্টরের মানটা আমরা বের করতে চাই এই জাতীয় ভেক্টরই আছে সরল ভেক্টর। ঠিক আছে, আমরা এখন আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই আপাতত শেষ রাখি, পরবর্তী ক্লাস ঠিক এখান থেকে শুরু করব আশা করি। ধন্যবাদ।